হাদিস সাতশো একচল্লিশ আবু রাহাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা আনহুকে জিজ্ঞাসা করলাম রসুল্লাহ আলী ওসাল্লামকে জুহুর ও আসরের সালাতে কিরাত পড়তেন তিনি বললেন হা আমরা জিজ্ঞাসা করলাম কি করে বুঝলেন তিনি বললেন তার দারি মুবারকের নড়াচড়া দেখে হাদিস সাতশো বিয়াল্লিশ আবু কাতাদা রদিউল্লাহ তাল আনহ থেকে বর্ণিত যে নবী করিম সাল্ল আলী ওসাল্লাম জুহুর ও আসরের সালাতের প্রথম দু রাকাতে সুরা ফাতেহার সাথে আরেকটি সুরা পড়তেন কখনো কোনো কোনো আয়াত আমাদের শুনিয়ে পড়তেন এবং তিনি প্রথম রাকাতে কিরাত দীর্ঘ করতেন হাদিস সাতশো তেতাল্লিশ আবু কাতাদা রদিউল্লাহ তাল আনহ থেকে বর্ণিত যে নবী করিম সল্ল্লাহ আলীহি ওসাল্লাম জুহুরের সালাতের প্রথম রাকাতে কেরা দীর্ঘ করতেন ও দ্বিতীয় রাকাতে সংক্ষিপ্ত করতেন এবং এইরূপ করতেন ফজরের সালাতেও হাদিস সাতশো চুয়াল্লিশ আবু হুরাইরা রদাহ আনহ থেকে বর্ণিত যে রসোল্লা সাল আলীহি ওসাল্লাম বলেছেন ইমাম যখন আমিন বলেন তখন তোমরাও আমিন বলো কেননা যার আমিন বলা ও ফিরিস্তাদের আমিন বলা এক হয় তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হয় রহমতুল্লাহ আলী বলেন বলতেন হাদিস সাতশো পঁয়তাল্লিশ আবু হুরাইরা আনহু থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ সালাতে আমিন বলে আর আসমানি ফিরিষ্তাগন আমিন বলেন এবং উভয়ের আমিন একই সময়ে হলে তার পূর্ববর্তী সব গুনাহ মাফ করে দেওয়া হয়